হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব 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 ভালো আছি, আর গরমটা কিন্তু বেশ ভালোই পড়েছে। আজকে বলতে গেলে মোটামুটি 42 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বেরিয়ে পড়েছি আরও একটি নতুন লোকেশনের উদ্দেশ্যে, আরও একটি নতুন কন্টেন্টের খোঁজ দিতে তোমাদেরকে। আর আগের দিন আমাদের যে বিরিয়ানির যে খেলাম নাম্বার 18-এ, খুব একটা সুবিধের ছিল না। তো বিরিয়ানির ওই দোকানের মালিককে এটাই বলবো যে একটু ঠিকঠাক করে কোয়ালিটি বানাও, বস ভালো হবে। স্টার্টারটা তো নো ডাউট ভালোই লেগেছে। তো চলো আজকের নতুন লোকেশনে যাওয়া যাক, আর নতুন কন্টেন্টের খোঁজটা তোমাদেরকে দিয়ে দিই। আর আজকে আরও একটি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে গিয়ে, দীপুর অনেক দিন ধরে ইচ্ছে হলো যে আজকে একটু নিজে ব্লগটা কভার করবে, তো দীপুই আজকে পুরো ব্লগটা কভার করবে। তো চলো ইন্ট্রোটা সেরে নিই। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি আড্ডা। তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল তোমাদের সাথে একটা আড্ডা দেবো, কিন্তু হয়ে ওটা হচ্ছিল না। তো আজকে ফাইনালি চলে এলাম তোমাদের সাথে আড্ডা দিতে। আর আড্ডা দেবো আর খাওয়া দাওয়া থাকবে না, এটা কখনো হয়েছে? তো কারণ আমরা বাঙালি, খেতে ভালোবাসি। তো কি খাওয়া যায় বাঙালিদের যদি বলি খাবার কি খাবে, তার বলবে এক কথা, বিরিয়ানি। তো চলো আজকে আড্ডাটা বিরিয়ানি দিয়েই হোক। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি দোকানের সামনে। তো চলো, মালিক বসে আছে ভিতরে, গিয়ে দেখে নিই কতদিনের পুরনো দোকান, কটায় খোলে কটায় বন্ধ হয়, আর কোন কোন দিন খোলা থাকে। আর দোকানের নাম হলো কিন্তু রাইস, সেটা কিন্তু শাহরুখ খানের মুভির রাইস না, সেটা হচ্ছে দোকানের নামই রাইস। তো এই দোকানের নামটা কীভাবে দিয়ে সেটাও তার থেকে জেনে নিচ্ছে, চলো। তো ফাইনালি আমরা দোকানে পৌঁছে গেছি আর মালিক আমাদের সামনে বসে আছে। তো দাদা বলে দাও দোকানটা কতদিনের? দোকানটা হয়ে গেছে আমার মোটামুটি 3 বছর। 1 বছর আমার হোম কিচেন ছিল, আমি যখন আইটিসি রয়্যাল বেঙ্গলে জব করতাম, তারপরে লকডাউনের জন্য আমাদেরকে বসিয়ে দেওয়া হয়েছিল। তারপরে আমি লকডাউনে খুব কষ্ট হয়েছে, হ্যাঁ হয়েছে একটু বলতে পারো। তারপর আমি হোম কিচেন স্টার্ট করেছিলাম, সেটা ছিল সেনপাড়ায়। আচ্ছা আচ্ছা। ওখানে আমার রিভিউ ছিল পজিটিভ, তারপরে আমরা এখানে দোকানটা ভাড়া নিই। আর রেইজ নামটা নিয়েছি বলতে পারো, আমি যেহেতু শাহরুখ খানের ফ্যান ওই জন্যই দোকানের নাম দিয়েছি রেইজ। আমি এক্ষুনি তোমায় প্রশ্নটা করতাম, তুমি তার আগেই বলে দিলে। তো যাই হোক, আর কটায় খোলে কটায় বন্ধ? আচ্ছা, দোকান খুলি আমরা 12টা থেকে রাত 12টা অবধি পাওয়া যায়। শেষ হয়ে গেলে 11টার মধ্যে শেষ হয়ে যায় সাধারণত, থাকলে 12টা অবধি চলে। আর বিরিয়ানি ছাড়া আর কি কি পাওয়া যায় এখানে? বিরিয়ানি হয় আর চাপ হয়। আগে কাবাবটা হতো, কাবাবটা গরমের জন্য এখন বন্ধ আছে, আবার শীতলে স্টার্ট করবো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, খুব ভালো লাগলো। আর তোমার দোকানে প্রথমবার এলাম, এসে দেখি যে তোমার এই রাইসের বিরিয়ানি আমাদের কেমন লাগে। অবশ্যই, তো নিয়ে দেখি, দেন তারপরে আমরা আমাদের সাবস্ক্রাইবারকে জানাবো কেমন হলো তোমার এই বিরিয়ানি। ধন্যবাদ। তো ফাইনালি তোমরা তো জেনেই নিলে দাদা বিশাল বড় ফ্যান শাহরুখ খানের, ঠিক আছে, তাই নামটা দিয়েছে রাইস। আর আজকে আমরা এই দোকানের বিরিয়ানি খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো যে কেমন বানায় এই রাইসের বিরিয়ানি। তারপরে আমরা তোমাদেরকে একটু লোকেশানটা জানিয়ে দেবো, কিন্তু তার আগে জানাবো না, কারণ যদি খারাপ হয় তাহলে বলবো আসতে না। তো যাই হোক, স্টে টিউনড। ফাইনালি চলে এসেছে আমাদের কাছে বিরিয়ানি। আর একটা চাপ, বিরিয়ানির কোয়ান্টিটিটা তোমরা দেখতেই পাচ্ছ, আর কালারটা দেখো একবার, আর কোয়ান্টিটিটা তোমরা দেখেই নাও একবার, প্রায় এক প্লেট পুরো ভর্তি। তো কী কী দিয়েছে আগে সেইটা তোমাদের দেখায়, তারপর টেস্ট করবো। তো সব কিছু খোলাসা আজকেই করে দেবো তোমাদের সামনে। তো এই হচ্ছে আমাদের লেগ পিস, আর সাইজটা দেখো, এটা আলাদাই লাগছে কিন্তু সাইজটা। আর মাংস কিন্তু কালারটা খুব ভালো। আলুটা কোথায় গেল, কোথায় লুকিয়ে আছে? এই দেখো আলু, একটা আলুও দিয়ে দিয়েছে। আলুর কালারটা দেখো, এটা ভেঙেও দেখিয়ে দিই তোমাদেরকে প্রথমে আলুটা। ও ভাই, আর একটা কথা, আমরা কিন্তু বাঙালি, হাত দিয়ে খেতেই ভালোবাসি। আর যারা আমার মতো হাত দিয়ে খেতে ভালোবাসো তারা নিচে অবশ্যই কমেন্টটা করো, আর যারা হাত দিয়ে খেতে ভালোবাসো না তারা হাতটা লাভাও, মানে বিরিয়ানিতে বলছি কিন্তু হাতটা লাভাতে, অন্য কিছুতে না। তোকে ট্রাই করি, ট্রাই করে তোমাদেরকে রিভিউটা দিই। প্রথম নিয়ে নিচ্ছি রাইসটা, বলছি ওয়েট ফর ইট, জাস্ট অসাধারণ। এখন আমার মনে পড়ছে নাম্বার 18-এর বিরিয়ানিটা, ওটা বেশ কত টাকা নিল? 189, আর কোথায় এটা 85, অনলি 85-এর বিরিয়ানি। হ্যাঁ, মানে তোমরা যদি দুটোকে আমি আনি না, দুটোকে পাশাপাশি, কালার থেকে শুরু করে কোয়ান্টিটি আকাশ পাতাল তফাত। এর কোয়ান্টিটি আর কোয়ান্টিটিও যেমন, স্বাদও যেমন, আর আলুর কালারটা দেখে তো প্রথম আমার ভালোবাসা লেগে গেছে। এর সব কিছু বেটার, তো আমার
হয় না, কম্পেয়ার ওর সঙ্গে হয় না। আমি ওর সঙ্গে কম্পেয়ার করারও যাচ্ছি না, আমি নিজের মতো এটা খাবো, রিভিউ দেবো, তো তোমরা সাথে থেকো। তো এবার চলে আসি যেটা আমার মন প্রথমেই গলে গেছে, আলুতে। এত জায়গায় বিরিয়ানি রিভিউ করেছি না, তার থেকে সব থেকে বেটার আলু কিন্তু আমি এটা ট্রাই করলাম। আর একটু আলু আর বিরিয়ানি মিক্স আপটা হয়ে যাক, হচ্ছে রাইসটা নিটা, হচ্ছে আলু। আর তোমাদের তো যেটা বলছিলাম, আলুটা কিন্তু যেরাম সেদ্ধ হয়েছে, রাইসটা কিন্তু সেরামই সেদ্ধ হয়েছে, আর অয়েলির ব্যাপারটা একদম নেই, আর গন্ধ যেরকম বেরোচ্ছে না, তোমরা প্রথমে গন্ধতে না তোমাদের পেট ভরে যায়। তো তোমরা আসো জলদি রাইসে আসো, শাহরুখ খানের ফ্যান কিন্তু দাদা, রাইসে আসো আর রাইসের মতন কিন্তু বিরিয়ানি ট্রাই করো। রাইস কমপ্লিট, আলু কমপ্লিট, আর হ্যাঁ ডিম কিন্তু যায়নি। 85 ভাই ডিমটা কেন, হ্যাঁ আমি যখন করি তখনই হন্টা মারু। ডিমটা 10 টাকা, ডিমটা 10 টাকা এক্সট্রা করে, কিন্তু ঠিকঠাক 85 দাম, ডিম দেয়নি মানা যায়, এটা মানা যায়, কিন্তু ওর মতন করেনি। নাম্বার 18 আবার আমি তুলনা করতে বসে গেছি। এবার মাংসই আছে লেগ পিস, তাই লুকিয়ে বসবে এত। এবার হচ্ছে সাইজ তোমাদের কাকাই বলে দিচ্ছি, র্যাক কামন চিকেন লেগ পিস, মাংসটা সেই সেদ্ধ হয়েছে। বেসিক্যালি এটা আমার ঘর থেকে বেশি দূর না, আমি যদি বিরিয়ানি খাই এখান দিয়ে খাবো। আর তোমাদেরকেও সাজেস্ট করো তোমরা এইখানেই আসো, এই রাইস এই দোকানটাই আসো, কম দামে মন ভরে যদি তুমি বিরিয়ানি খেতে চাও না, চলে এসো রাইসে। আর বিরিয়ানির স্বাদটা জাস্ট অসাধারণ এক কথায়, ও সেট বিরিয়ানি করতে করতে আমি কিন্তু পাশে যে চাপটা পড়ে আছে ওটার কথা তো বলতেই ভুলে গেছি। তো বিরিয়ানি ছাড়ি এবার একটু সাইডে রাখি, চাপে আসি। তো চাপের প্রথমে মানে কালারটা দেখো, উপরে একটা তেল পুরো লেয়ারটা পড়ে আছে, আর গ্রেভি একটা ব্যাপার, আর চিকেনের পিসটা মানবে, বিশ্বাস হচ্ছে চিকেনের পিসটা এত বড় দিয়েছে, আমার তো প্রথমে হয়নি, কিন্তু পিসটা দেখে জাস্ট আমার মাথা পাগল হয়ে গেছে। এবার জানি না টেস্টটা কেমন হবে, নিনি শক্ত, এটা এটা শক্ত আছে, এ হচ্ছে পিস, পুরো মশলায় ভরা, ঠিক আছে কতাই অসাধারণ। আর তেলটা একটু বেশি আছে, আর গ্রেভিটা কিন্তু সেই, আদা রসুন যে পেস্টটা আছে না ওটা কিন্তু মুখে লাগবে, ওটা কিন্তু আমার আরও ভালো লাগবে। সাইজটা যা দিয়েছে মনে হয় না এই বিরিয়ানি এত কোয়ান্টিটির বিরিয়ানি এত বড় চাপ আমার দ্বারা হবে। তো তোমরা যদি আমার সাথে পরের ভিডিওতে যেতে চাও নিচে কমেন্ট করো। তো এবার নিয়ে নেবো বিরিয়ানি আর চাপ, একসঙ্গে মিক্স করে দিই, মিক্স করে কিরম লাগবে সেটা জানার জন্য জুড়ে থাকো। এই নিলাম, ও তেল শুধু ঢালছি বাবা, গ্রেভি তো পড়ছে না, তেল পড়ে যাবে, এই হচ্ছে গ্রেভি নিয়ে নিলাম, ঠিক আছে। আমরা ফুড ব্লগারদের অবস্থা দেখো কী করে রেখেছি, দোকানদারের মনে হয় কিন্তু খিস্তি দেয় যাও আমরা যাওয়ার পর। তাই নিয়ে নিলাম মাখিয়ে দিয়ে, দুটো কিন্তু মিক্স করে আলাদা স্বাদ লাগছে, মানে দুটো কিন্তু বেসিক্যালি আলাদা স্বাদ, কিন্তু মিক্স করে কিন্তু আরও আলাদা স্বাদ লাগছে। তবে ঝটপট চলে এসো, তোমরা না খেলে তোমরা বুঝতে পারবে না, তো ঝটপট চলে এসো রাইসে। তো ফাইনালি আমাদের রাইসের বিরিয়ানি খাওয়া শেষ, আর চিকেন চাপটার দাম নিল 55 টাকা, আর মাটন বিরিয়ানির দাম হলো 105 টাকা। বিরিয়ানি নিয়ে জাস্ট কিছু বলার নেই, দামও একদম চিপ আছে, আর কোয়ালিটিও জাস্ট অসাধারণ লাগলো, আর কোনো আলাদা করে অ্যারোমার কোনো গন্ধ ছিল না, একদম ইকুয়াল, সব কিছু ইকুয়াল। আর লোকেশানটা তোমাদেরকে একবার বলে দিই, আমি তো কথা দিয়েছিলাম, তো বলে দিই লোকেশানটা একদম ছাপুইপাড়ার কানেক্টিংয়ে, কোনো অসুবিধা নেই, গুগলেও থাকবে, আর আমরা ডেসক্রিপশানে লোকেশানটা তো দিয়েই দেবো। অসাধারণ লাগলো, তোমরা যে কেউ আসতে পারো রাইজে। আর এদের পার ডে প্রায় বলতে গেলে 6-7টা গামলা হাড়ি বিক্রি হয়, অসাধারণ লাগলো। আর আশা করি তোমাদের এই নতুন লোকেশানের হদিশটা ভালো দিতে পারলাম। আর ভালো লাগলে কী করতে হবে, অ্যাজ ইউজুয়াল লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর হ্যাঁ স্টেট ইন উইথ ডেলি আড্ডা ব্লগ, কারণ আমাদের মেন লক্ষ্য হচ্ছে কলকাতাটাকে পুরো এক্সপ্লোর করে দেখানো ডেলি আড্ডার মাধ্যমে। আর হ্যাঁ বেল আইকনটাও কিন্তু ক্লিক করে দিও। টিল দেন সাইনিং অফ, টাটা।